কত বোন তার সতীত্ব হারাচ্ছেন, কত ভাইকে খুন করা হচ্ছে, কিন্তু কোন যুবক তার চোখের পানি, এই আফসোসে কোন যুবকের চোখের পানি পড়ে না, কি বলেন সত্য কিনা? আজকে এদেশে মদের লাইসেন্স, আজকে এদেশে মুসলমান তার হারানো গৌরব ফেরার জন্য আমরা কি করতেছি? হাজার হাজার লক্ষ লক্ষ যুবক মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে আজকে তাদের চরিত্র হারাচ্ছে, তাদের মেধা ব্রেন শক্তি সব কিছু হারিয়ে ফেলতেছে, কিন্তু কোন যুবক এর জন্য আফসোস করে না, কি বলেন সত্য কিনা? সম্মানিত ভাইরা, মানুষ দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার চাকচিক্যের মধ্যে দুনিয়ার লোভ লালসের মধ্যে পড়ে তারা আজকে বিভোর হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে তাদের শৈশবকাল, কোথায় যাচ্ছে তাদের কৈশোরকাল, কোথায় যাচ্ছে তাদের যৌবনকাল, আজকে তাও আমাদের কোন ধরনের একটু চিন্তার লেশ আমাদের চেহারায় নেই, কি বলেন সত্য কিনা? কিন্তু আমাদের একটা আসল জিন্দিগি আছে, আসল জিন্দিগি আছে, এই জিন্দিগি হলো আমাদের, এই জিন্দিগির জন্য প্রস্তুতি গ্রহণ করা হলো এই দুনিয়া। এই জিন্দিগির জন্য প্রস্তুতি গ্রহণ করার জায়গাই হলো এই দুনিয়া। তো কেন আমরা সেই জিন্দিগির জন্য প্রস্তুতি গ্রহণ করব? কি রেখেছেন আমাদের জন্য আল্লাহ তাআলা, কি বলেন? জানার দরকার আছে না? আমি দুইটি কোরআনুল কারিম থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তাওফিক দান করেন, আমার এক ঘন্টার আলোচনার মধ্যেই এই দুইটি আয়াত থেকেই আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করার ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের জন্য পরকালে কি রেখেছেন ইনশাআল্লাহ তাআলা। যদি আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ তাআলা যদি আমাকে তাওফিক দান করেন, তো ইনশাআল্লাহ বলতে পারব। তো বলতেছিলাম, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা এই দুনিয়ার পর পরকালের জিন্দেগির মধ্যে কি রেখেছেন, কি সাজিয়ে রেখেছেন, কি আমাদের জন্য নিয়ামত দিয়ে সাজিয়ে রেখেছেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন নবীজির সামনে বসেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, জাবের, আমি তোমাদেরকে সেই জান্নাতের ঘরের কথা বর্ণনা করব না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমাদের পিতা মাতা কুরবান হোক, আপনি বলুন। নবীজি বললেন, জাবের শোনো, অনুপম স্বচ্ছতার কারণে, অনুপম স্বচ্ছতার কারণে জান্নাতের কক্ষগুলো এমন সুন্দর হবে, যার পিছন দিক থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে পিছনের বাইরের সাইড দেখা যাবে, এবং সেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু নিয়ামত রেখেছেন, এমন সব নিয়ামত রেখেছেন এবং এমন সব আনন্দের বস্তু রয়েছে, কোনোদিন কেউ তা কোনো চোখে দেখেনি, কেউ কোনোদিন কোনো কানেও শোনেনি, এমনকি কোনো অন্তর তাও কল্পনা করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ, কোনো অন্তর কল্পনাও করতে পারবে না। দুনিয়ার মধ্যে যদি বসে, ও যুবক,
চিন্তা করে দেখো রে যুবক, দুনিয়ার মধ্যে বসে যদি আমরা চিন্তা করি, সবচেয়ে বড় ধনী তার বাড়িটা মনে হয় এরকম সুন্দর আছে, সেটার চেয়েও মনে হয় আর এক রকম সুন্দর, তার চেয়েও মনে হয় জান্নাত এরকম এরকম সুন্দর। আপনি এই মুহূর্তে কল্পনার জগতে বাদশা হয়ে যেতে পারেন। আপনি এখনই যদি বলেন আমি যদি বাদশা হইতাম, আমাদের আমার মন্ত্রীগুলো এরকম হতো, আমি এমপিগুলো এইভাবে সেট করতাম, আমার বাদশাহী এই এইভাবে আমি শাসন করতাম, আমার রাজপ্রাসাদটা এরকম হতো, আপনি কল্পনায় মুহূর্তের মধ্যে দুনিয়ার সবচেয়ে বড় বাদশা হতে পারেন কি বলেন, পারেন কি না? কল্পনায় বাদশা হতে তো সময় লাগে না, লাগে কি? লাগে না। নবীজি বলেন তুমি জান্নাত কেমন হবে তোমার কল্পনা শেষ হয়ে যাবে, তারপর জান্নাত কি রকম হবে তোমার কল্পনা শেষ, তারপর জান্নাতের কল্পনাও তুমি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা হাদিদের মধ্যে 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন সাবিকু ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আবদিস সামাই ওয়াল আরদ। যারা আল্লাহ তাআলাকে ভয় করেন সাবিকু ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, তোমরা আল্লাহ তাআলার সেই ক্ষমা ও সেই জান্নাতের দিকে ধাবিত হও, যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের ব্যবধানের মতো। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের মতো। আল্লাহর বান্দা সেই জান্নাত কেমন হবে সেই জান্নাতের বিষয়ে আমি একটু আলোচনা করব। কেন আমি দুনিয়ার মোহের মধ্যে পাগল হব না, কেন আমার জীবন দুনিয়ার জিন্দিগিকে আসল জিন্দিগি মনে করব না, কেন বা দুনিয়ার জিন্দিগিকে আসল জিন্দিগি মনে করব না, কেন দুনিয়ার জিন্দিগির মাঝেও আমি পরকালের জিন্দিগিকে প্রাধান্য দেব? সেই জান্নাতে আল্লাহ তাআলা কি নেয়ামত দিয়ে রেখেছেন, এই বিষয়ে আমার আজকের আলোচনার বিষয়বস্তু। আল্লাহর বান্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যে হুর দান করবেন, একজন করে পুরুষকে 40 জন করে হুর দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। হুর ঘর কেমন থাকবেন? আনত দৃষ্টি, আনত দৃষ্টি, উত্তম স্বভাব সম্পন্ন, কোনদিন আপনার সঙ্গে চোখ তুলে তাকাবে না, চোখ তুলে চোখ গরম করবে না। আনত দৃষ্টি, উত্তম স্বভাব কেমন, কোনদিন আপনার সঙ্গে ঝগড়া করবে না। আল্লাহর বান্দা জান্নাতি হুরদেরকে 70 পাল্লা জান্নাতের পোশাক পরা হবে। নবীজি বলেন 70 পাল্লা পোশাকের ভেদ করে হাড্ডির ভিতরে তাদের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য বাহির থেকে দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। 70 পাল্লা পোশাক পরার পরও 70 পাল্লা পোশাক ভেদ করে হাড্ডির ভিতরের সৌন্দর্য বাহির থেকে দেখা যাবে। শুধু তাই নয়, একটা হাসি যদি জান্নাতের হুর তামাম দুনিয়ার কোন এক কোণায় এক ঝিলিক হাসি মারে, যুবক রে ওই হাসির চোখে পড়ার সাথে সাথে তামাম পৃথিবীকে সব একদিকে ফেলে ওই জান্নাতি হুরের দিকে দৌড়াবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা শুধু তাই নয়, 7 সমুদ্র 13 নদীর মাঝে যদি
এক চিমটি জান্নাতি হুররা একটু থুতু ফেলে, ওই থুতুর সুবাসে পুরো পানিগুলো এত সুবাস হয়ে যাবে, মধুর চেয়েও বেশি মিষ্টি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লার বান্দা, জান্নাতে আমার মাওলা কি নিয়ামত সাজিয়ে রাখছেন, জান্নাতি হুররা এরকম স্বভাব সম্পন্ন হবে, এই ছাড়া আমার মাওলা কি রাখছেন। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উক্ত হাদিস বর্ণনা করলেন, তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাত কাদের জন্য হবে, কে হবে এই জান্নাতের মালিক? রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা যারা ব্যাপক সালামের প্রচলন ঘটাবে, যারা অপরকে খানা খাওয়াবে, যারা সারা জীবন রোজা রাখবে এবং শেষ রাত্রের মধ্যে নামাজ পড়বে। বলেন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হিম্মত কার হবে? নবীজি বললেন, আমার উম্মতের মধ্যে এই হিম্মত হবে। রাসূল বললেন, তাহলে শোনো, যেই ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের সাক্ষাৎ পাওয়ার সঙ্গে যেই ব্যক্তি সালাম দিবে, সে সালামের ব্যাপক প্রচলন ঘটালো, আর যেই ব্যক্তি তার পরিবারের জন্য ভরণ পোষণের ব্যবস্থা করাবে, পরিবারের জন্য তৃপ্তি সহকারে খানার ব্যবস্থা করবে, সে খানা খাওয়ার উপর আমল করলো, আর যেই ব্যক্তি রমজান মাসে রোজা থাকবে এবং মাসে তিনটি করে আইয়াম বিজর রোজা রাখবে, সে সারা জীবন রোজা থাকার উপর আমল করলো, আর যেই ব্যক্তি ফজরের নামাজ এবং ইশার নামাজ জামাতের সাথে আদায় করবে, সে গভীর রজনীর মধ্যে নামাজ পড়ার আমল করলো। বলেন সুবহানাল্লাহ। এই চারটি কাজ যে করবে, নবীজি বলেন সে জান্নাতের মালিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিহামদি ওয়াল্লার বান্দা, তাহলে জান্নাত কি জিনিস? জান্নাতের মধ্যে সাহাবায়ে কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ওয়া মাসাকিনা তাইয়িবাতাম ফি জান্নাতি আযালিকাল ফাউজুল আযীম। সাহাবায়ে কিরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের তাফসীর কি, এই আয়াতের মর্মার্থ কি? নবীজি বললেন, সাবিরে শোনো, এই আয়াতের মর্মার্থ হলো আল্লাহ তাআলা জান্নাতুন আদন এমনভাবে সৃষ্টি করেছেন, জমরাত পাথর লাল পাথর দ্বারা এমন সুন্দর করে কক্ষ সৃষ্টি করেছে, এবং সেখানে প্রত্যেকটা জান্নাতের মধ্যে 70টি করে কক্ষ থাকবে, প্রত্যেকটা কক্ষের মধ্যে 70খানা বিছানা থাকবে, প্রত্যেকটা 70টা পালং থাকবে, প্রত্যেকটা পালঙের মধ্যে 70খানা লাল রেশমি বিছানা থাকবে, প্রত্যেকটা বিছানার মধ্যে একজন রূপসী জান্নাতি সুন্দর হুর বসে বসে থাকবে, এবং প্রত্যেকটা কক্ষের মধ্যে 70 জন করে খাদেম থাকবে, প্রত্যেকটা কক্ষের মধ্যে 70খানা দস্তরখানা বিছানো থাকবে, প্রত্যেকটা দস্তরখানার মধ্যে 70 বুরকারখানা থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা একজন মুমিনকে দৈনিক ওই পরিমাণ ক্ষমতা দান করবেন যে সে এই জান্নাতের সব কিছু উপভোগ করার ক্ষমতা দেয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লার বান্দা, সেই জান্নাত কি,
একজন জান্নাতি যখন জান্নাতে প্রথম প্রবেশ করবে ডাইনের মধ্যে যখন মাথা দিয়ে প্রবেশ করার পর ডাইনে যখন তাকাবে দেখবে ডাইনে এত সুন্দর পালং বিছানো এত সুন্দর উঁচু উঁচু তাকিয়া বিছানো হেলান দিয়ে দিয়ে জান্নাতিরা বসে পড়বে তারপর উপর দিকে যখন তাকাবে এত সুন্দর ছাদ এত সুন্দর সেখান থেকে আলো রশ্মি বের হচ্ছে আল্লাহ তাআলা যদি ওই চক্ষুকে ক্ষমতা না দিতেন ওই চক্ষু অন্ধ হয়ে যেত জান্নাতের চক্ষু জান্নাতবাসীদের চক্ষু অন্ধ হয়ে যেত কিন্তু আল্লাহ তাআলা এমন শক্তি দান করবে যে ওটা দেখার পর তার চোখের কিছু হবে না তারপর যখন বামে তাকাবেন বামে দেখবে এত সুন্দর দৃশ্য বন মাতানো দৃশ্য এই দৃশ্য দেখে অবাক হয়ে যাবে ঝকমক ঝলমল করতে থাকবে সারি সারি পালং সারি সারি চেয়ার বসানো এত উঁচু উঁচু আসন এত সুন্দর নহর প্রবাহিত হচ্ছে এবং এত সুন্দর ছোট ছোট মুক্তার দানার মতো বালক তাদের হাতে থাকবে সুন্দর সুন্দর স্বচ্ছ ছাল সাবির পেয়ালা বলেন সুবহানাল্লাহ এই দৃশ্য দেখার পর একজন খাদেম গিয়ে ভিতরের দর দিয়ে জান্নাতি হুরকে বলবে ও জান্নাতি যার জন্য তুমি অপেক্ষা করতেছ তোমার সেই জান্নাতি স্বামী জান্নাতে প্রবেশ করেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা এই কথা শোনার পর জান্নাতি হু ড্যান্স দেওয়া শুরু করবে নাচ দেওয়া শুরু করবে আনন্দে আত্মহারা হয়ে যাবে তখন জান্নাতি ভাই সামনে যখন যাবে জান্নাতি হুরকে যখন সর্বপ্রথম দেখবে দেখার সঙ্গে সঙ্গে সে এমন আত্মহারা হয়ে যাবে হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায় প্রথম দেখার সাথে তার 40 বছর শুধু তাকে তাকিয়ে তাকিয়ে থাকবে বলেন সুবহানাল্লাহ 40 বছর শেষ হয়ে যাবে আল্লাহর বান্দা শুধু তাই নয় 40 বছর যাবে এরপর আল্লাহ তাআলা ও যুবক রে কার জন্য পাগল হইছ এরপর আল্লাহ তাআলা কি নিয়ামত রাখছেন দুনিয়ায় যেমন মা বাবা আছে জান্নাতেও যদি আপনার মা বাবা জান্নাত প্রাপ্ত হয় আপনার আত্মীয় স্বজন যদি জান্নাত প্রাপ্ত হয় আপনার ভাই বোন যদি জান্নাত প্রাপ্ত হয় আপনার সপ্তাহে 6 দিন আপনি বিভিন্ন ভাইদের বাসায় বিভিন্ন আত্মীয় স্বজনদের বাসায় আপনি ঘুরবেন জান্নাতি নিয়ামত খাবেন জান্নাতি খাবার খাবেন নবীজি বলেন আপনি যখন জান্নাতের ঘর থেকে বের হবেন আপনি যখন জান্নাতি ঘর থেকে আবার আপনি বের হওয়ার পর ঘোরাফেরার পর আবার চলে আসবেন আপনার প্রতি সপ্তাহে আপনার চেহারা হবে কসমেটিক সার্জারি এত সুন্দর চেহারা হবে আপনি যখন ঘরে ঢুকবেন জান্নাতের কক্ষে আপনার জান্নাতি হুর দেখে বলবে ওয়াল্লাহি আল্লাহর কসম তুমি যেই চেহারা নিয়ে গেছো এখন তার চেয়ে অনেক সুন্দর হয়ে গেছো বলেন সুবহানাল্লাহ।